Assalamualaikum. আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আমি এই ভিডিওতে দেখাবো আজকে সুশি এবং সাশিমি কিভাবে খেতে হয়। তার মধ্যে আমি খাবো মাছের ডিম, যেটা কাভিয়ার বলে, 5,000 টাকা দাম বাংলাদেশি টাকায়, তো 50 গ্রাম মাত্র। তো তো চলুন যাই দেখি কেমন খাইতে। এখন আমি সাশিমি খাবো। সাশিমি হচ্ছে ভাত ছাড়া শুধু মাছ, কাঁচা মাছ অথবা সিদ্ধ করা মাছ। আর হচ্ছে সুশি, এগুলো হচ্ছে সুশি, লাক্স সুশি বলে এটাকে, এটা ভাতের সাথে মিশানো, যার জন্য এটাকে বলে সুশি। আর এখানে যেমন মাছ আছে, এই মাছটাকে শুধু বলে সাশিমি। তো আমার প্লেটে কী কী আছে আমি দেখাই। এখানে স্যালমন, তারপর আছে এখানে অ্যাভোকাডো, এখানেও স্যালমন, তারপর হচ্ছে এইখানে ব্ল্যাক টাইগার। এই ব্ল্যাক টাইগারটা আসলে বাংলাদেশি, বাংলাদেশ থেকে এগুলা ইম্পোর্ট হয় এখানে। তারপর হচ্ছে এখানে অক্টোপাস সালাদ, একটু ঝাল টাইপে কাঁচা মরিচ আছে এখানে, বেস্ট টেস্টি। তারপর হচ্ছে এখানে মাছের ডিম সবুজ, কিন্তু এই সবুজটা হয় বাসাবি মিশানো, যার জন্য এটা সবুজ। আর এখানে লাল মাসাগো, মাসাগো হচ্ছে মাছের ডিম। তারপর এখানে হচ্ছে সিউইড সালাদ, অবেক্টু সয়াবিনস। আর হচ্ছে এইখানে অনেকগুলো অনেক ধরনের মাছ আছে, সেটা হচ্ছে এই সাদা মাছ, এটা হচ্ছে হাডক বলে এটাকে, এখানে টুনা, তারপর হচ্ছে ইয়েলো টেল, হামাচি বলে এটাকে ইয়েলো টেল, তারপর হচ্ছে এখানে তেলাপিয়া, বাংলাদেশি তেলাপিয়া। আর হচ্ছে এখানে এখানে এটা হচ্ছে অক্টোপাস। তো এটি হলো আমার প্লেট। আর এখানে সালাদ লেমন, তারপর হচ্ছে এখানে আদা, আর এই জায়গাটা হচ্ছে বাসাল। তো এখন আমি এটা খাবো এবং কীভাবে খাই সেটি এখন দেখাচ্ছি। তো সামান্য বাসাবি, বাসাবিটা মিশানো হচ্ছে এসের সাথে, সয়ার সাথে, কারণ এই মাছ, এই মাছের জন্যই এই সয়াটার প্রয়োজন, একটু যেন তিতা তিতা লাগে। তো আমি এখন ট্রাই করি এই যে একটা ফুল, এই ফুলের মধ্যে কয়েকটা স্যালমন আছে, এটি তো এই তো মাছটা দিলাম, এটা একেবারে কাঁচা মাছ, কোনো গন্ধ নাই মাছের মধ্যে। গন্ধ তখনই হয় যখন কি মাছটা গরমে থাকে এবং ওই ব্যাকটেরিয়া যখন আস্তে আস্তে পাতে থাকে তখন ওইটা থেকে দুর্গন্ধ আসে, কিন্তু যখন কি এটা ফ্রিজিং করা থাকে, ফ্রিজের মধ্যে থাকে এবং সবসময় ঠান্ডায় থাকে, তখন ব্যাকটেরিয়াগুলা রেস্টে থাকে, তখন কোনো কোনো গন্ধ হয় না এখানে। তো খাবো এখন। খুব গুড টেস্ট। এই স্যালমনটা হচ্ছে নরওয়ে, নরওয়ে স্যালমন। তারপরে বেশ ভালো যে বাংলাদেশি ব্ল্যাক টাইগার আছে এখানে। এখন খাবো আমি এখানে একটা, এটাকে বলে নিগিরি, সুশি নিগিরি, লাক্স, লাক্স তো লাক্স সুইডিশি বলে, আর স্যালমন। তো এটা নিচে অলরেডি বাসাবি দেওয়া আছে এই মাছের নিচে, হ্যাঁ। তো এই ভাতের সাথে সয়া মিশানো হয়, কারণ তখন ভাত অনেক সয়া মিশা নেয়, যার জন্য শুধু সয়া টেস্ট মুখে থাকে, তখন আর এই যে মাছের যে কি টেস্ট বিভিন্ন ধরনের ওইটা বোঝা যায় না। তো শুধু মাছটাকে দিতে হবে সয়া, তারপরে ভাতের মধ্যে এইভাবে রেখে তারপর করতে হবে এবার। তারপরে হচ্ছে আমাদের এইখানে হোমমেড
অনেকগুলা সস আছে চিলি মায়োনেস তারপর হচ্ছে ইয়াকি সোবা সস বাসাবি মায়োনেস আর হচ্ছে সিরাশা তো একটু এখান থেকে নেই অনেক টেস্ট খাবেন নাকি এবং এই ব্ল্যাক টেকারগুলা এগুলো বাংলাদেশ আর যে স্যালমন এই স্যালমনটা আসে পিছিয়ে থেকে নরওয়ে থেকে তো এখন খাবো আমি স্যালমন একটু সয়া নিব শুধু মাছের মধ্যে সয়া নিব কারণ হাতের মধ্যে যদি সয়া যায় তাহলে শুধু সয়াই টেস্ট হয় মুখের মধ্যে সয়া ডোমিনেন্ট ইটা কিন্তু ভাতের মধ্যে কখনো সয়া মিশাইতে হয় না কারণ সয়াটা মাছের মধ্যে যেই সয়াটা নেওয়া হয় এইটাই মুখের ভিতরে যায় একটা এক্সপ্লোশন হয় বিভিন্ন ধরনের টেস্ট তারপরে অন্য আরেকটা মাছ আরম্ভ করা খাবার আরম্ভ করার আগে তখন একটু আদা কিছু হয় নিউট্রালাইজ করার জন্য আগে টেস্টটাকে নিউট্রালাইজ করার জন্য তারপরে এক চামচ মিসো সুপ তারপর খাবো এখন টিউনা যেটা বললাম আর কি শুধু মাছপাতি বাসাবি আর সয়া লাগে এই প্লেটটার দাম হচ্ছে 200 গ্রাম 200 গ্রাম মানে হচ্ছে 2000 টাকা বাংলাদেশি টাকা তো আরেকটা যে জিনিসটা আছে আমার কাছে এখন যেটা খাবো খুবই আমার প্রিয় সেটা হচ্ছে এই এখানে 50 গ্রাম মাছের ডিম এটা ওই রাশিয়ান কাভিয়ারের মতো বেলুগা কাভিয়ার কিন্তু এটা রাশিয়ান না এটা হচ্ছে বেলজিয়ামের দাম হচ্ছে 400 গ্রাম তার মানে 4000 টাকা 50 গ্রাম ভালো ভালো দাম দিয়ে খাবো এই কাবিয়ার জন্য বিখ্যাত হচ্ছে হইতেছে রাশিয়া আর হইতেছে ইরাক এদের কাবিয়ার হলো সবচেয়ে থেকে দামি কাবিয়ার তো এটা ওইরকম দামি না এটার কি চলে আর কি মোটামুটি তবে ভালো টেস্টি এখন একটু টেস্ট করে দেখবো কেমন অনেক টেস্ট না খেলে বোঝা যায় না ভালো টেস্ট এটা মাছের ডিম এই যে কালো কালো মাছের নাম হচ্ছে স্টারজিয়াম এটা সমুদ্রের মাছ এবং এই এই মাছের পেটে ভিতরে এই ডিমগুলি থাকে খুবই মজার ডিম সাশিমি এবং সুশি খুবই পপুলার এইখানে সুইডেনে এটাকে একটু হেলদি খাবার হিসাবে ধরা হয় অ্যাকচুয়ালি এবং খুব দামি খাবার তো আমার এইখানে যে যেগুলো আছে এখন টোটাল হিসাব করলে দেখা যাবে যে এখানে প্রায় 5000 আর 2000 7000 প্রায় 7000 টাকার সুশি এবং সাশিমি আছে এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা ইনভেন্টেড করছি গ্রিন চিলি সস এটাতে চার চামচ আর ধনিয়া পাতা মিক্স করা এবং একটু ঝাল আমরা বাঙালি তো এই একটু ঝালটা একটু পছন্দ হয় ওই বাসাবির তবে এটা এখানে খুবই পপুলার হয়েছে অন্য কোথাও নেই শুধুমাত্র আমার এখানে খুবই মজা ডেলিশিয়াস না খেলে বোঝা যায় না আমি তো 10-এর মধ্যে 10 দিব যদিও আমি দিতে পারি না কারণ আমার রেস্টুরেন্টে এটা তো এখন খাবো থ্যাংক ইউ যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ভবিষ্যতে আমি অনেক ধরনের খাবার এই সুইডেনে কী কী খাই না খাই আমরা সেগুলা নিয়ে আমি ভিডিও করবো এবং দেখাবো আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে বলবেন তাও ঠিক ওই বিষয়ে আমি ভিডিও বানাবো
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, লেটস ইট।